এটা একটা বিরল প্রজাতির কাছি। এটা পাচারের উদ্দেশ্যে বিআরটিসি কাউন্টারে রেখেছিল। বিআরটিসি কাউন্টার থেকে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যখন নিউজ প্রদান করা হয়, গাড়িতে তুলতেছিল পাবনা সিরাজগঞ্জের বিআরটিসি গাড়িতে, সেখান থেকে আমাদের সেটা উদ্ধার করে আজকে আপনাদের উপস্থিতিতে অ্যানিম্যাল লাভার্স, বন বিভাগ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আপনারা সাংবাদিক ভাইদেরা আছেন, সবার সামনে এই উপজেলার খালে অবমুক্ত করা হলো। বন্যপ্রাণী 2012 অনুযায়ী এটা ধরা, মারা, ক্রয়, বিক্রয়, পাচার সম্পূর্ণ আইনত দণ্ডনীয়। আমরা আমাদের সংগঠন আমরা খবর আসি যে আমরা একটি কচকাছিমের চোরাচালান যাচ্ছে, যেটা বিএটিসি বাদযোগে যাবে। তো উক্ত ঘটনার তথ্য মতে আমরা বিএটিসি কাউন্টারে যাই। তো সেখানে যাওয়ার পরে আমরা বাস থেকে আপনার কাছিমগুলো উদ্ধার করে নিয়ে আসি বন বিভাগের সহযোগিতায়।